গুড মর্নিং ফ্রেন্ডস, নমস্কার। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে দেখতেই পাচ্ছ থাম্বনেলটা আমি কী নিয়ে বলতে চলেছি। আগেও বলেছি, আজও আমি বলতে এসেছি তোমাদেরকে, তোমাদের সতর্ক করতে এসেছি, যারা এখনও কমিউনিটি পাওনি, যারা এখনও আরও উঁচুতে উঠবে তাদের জন্য আমি বলতে এসেছি। দেখো, ইউটিউব প্ল্যাটফর্মটা খুব হার্ড, খুব হার্ড। একে অপরের হাত ঠিক মতো না ধরলে কেউ কোনো দিন ওপরে উঠতে পারবে না। হাত ধরার জন্য যে রুলসগুলো আছে অনেকে পালন করছে না, যার কারণে তোমাদের ভিউজ কমে যাচ্ছে, তোমাদের ফ্রেন্ড কেটে যাচ্ছে। এটাই কারণ যে তোমরা সবার ঘরে ঘরে ঘুরে বেড়াও, ফ্রেন্ড নাও, প্রত্যেক দিন ফ্রেন্ড নাও, 10টা 12টা 20টা করে ফ্রেন্ড নাও। কেন অতগুলো যে তোমরা ফ্রেন্ড নাও, নেক্সট দিন কি তুমি তাদের ঘরে যাও না তারা তোমার ঘরে আসে? আসা যাওয়া আছে কি? আসা যাওয়া যদি না থাকে তাহলে সেই ফ্রেন্ডগুলো তো কেটে যাবেই। আজকে না কাটুক, 10 দিন পর হলেও কাটবে, 20 দিন পর হলেও কাটবে, কাটবেই। আসা যাওয়া করতে হবে। যেমন একটা ফ্যামিলির মধ্যে আমরা জড়িয়ে গেছি, ইউটিউব কোম্পানি মানে ইউটিউবটা একটা এমন প্ল্যাটফর্ম, এটা একটা ফ্যামিলি। তোমরা যদি, তোমাদেরও ফ্যামিলি আছে, কাকা আছে, জ্যাঠা আছে, দিদা আছে, মামা আছে, যাও তো তাদের সঙ্গে যদি তোমরা যাতায়াতটা বন্ধ করে দাও তাহলে কি তারা তোমার খোঁজ নেবে? খোঁজ নিশ্চয়ই নেবে না। তখন কি হবে? আস্তে আস্তে দূরত্বটা বেড়ে যাবে, আস্তে আস্তে কেটে যাবে। তাই এইরকমই হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্ম। তোমাদেরকে বলে বোঝাতে পারি না, আগেও বলেছি যে প্রত্যেক দিন এক গাদা করে ফ্রেন্ড নেওয়ার কোনো দরকার নেই। ডেইলি 3টে থেকে 4টে ফ্রেন্ড নাও, আর যাদেরকে ফ্রেন্ড করবে তাদেরকে মিনিমাম 5 থেকে 6 মিনিট দেওয়ার চেষ্টা করো। বেশি ফ্রেন্ড নেওয়ার কোনো দরকার নেই, অল্প অল্প ফ্রেন্ড নাও, যাতে তোমরা নেক্সট দিন যেতে পারো তার ঘরে, তারাও যাতে তোমার ঘরে আসতে পারে। তাহলে কি হবে, এই যে তোমরা আস্তে আস্তে যে উঠছো সেটা তোমাদের টিকে থাকবে, কেটে বেরিয়ে যাবে না। ইউটিউব কোম্পানি কিন্তু সব সময় ফলো করে, ভাববে না যে ওরা কিছু দেখে না, ওরা কিন্তু ভালো করে চেক করে। আর যারা এখন ফাঁকি মারছো, কিন্তু যখন মনিটাইজেশন হবে তখন কিন্তু আরও চেক হবে, তখন কি করবে? তখন তো অনেক দিক দিয়ে অনেক বাস খাবে, অনেক কেটে যাবে। তাহলে এগুলো এখন থেকে তোমরা নিজেদেরকে সতর্ক করো, নিজেদেরকে ঠিক মতন এগিয়ে নিয়ে চলো, দেখবে তোমাদের ভালো হবে, তোমাদের গ্রো হবে, তোমাদের চ্যানেলটা আরও গ্রো হবে। গ্রো করার জন্য আমি এর আগেও বলেছি, আজও বলছি, তোমরা প্লিজ একটু রুলসগুলো মেনে চলো। রুলসগুলো মানলে তোমাদের ভালো হবে, তোমাদের বন্ধু কেটে যাবে না, তোমাদের বন্ধু থেকে যাবে। প্রত্যেক দিন তোমরা যাও, এর ঘরে যাও, আড্ডা মারো, গল্প করো, সব ঠিক আছে, কিন্তু বেশি ফ্রেন্ড নেবে না। অনলি 4 থেকে 5 ফ্রেন্ডস নাও সারাদিনে, কি আছে? তাহলে ওটা হিসাব করে মাসে কটা হয়, কত হয় ফ্রেন্ড, তোমাদের কত লাগবে মাসে একটা হিসাব করে দেখো তো কতটা তোমাদের পাবে, কতটা বাড়বে। তাই তোমাদের ভালোর জন্য আমরা দিনের পর দিন এটা বলে যাচ্ছি, আমার এলডিতেও বলেছি, নতুন করে ভিডিও করেও বলেছি, আবার আজকে ভিডিও করে বলছি। জানি না তোমরা কে কতটা কী শুনবে। আমি বলতে চাইছি, রিলেশন যেমন হয় একটা ফ্যামিলিতে, আসা যাওয়া যেরকম হয় ওটা করতে বলছি। ওটা করলে তোমাদের ফ্রেন্ডটা থেকে যাবে, আর ফ্রেন্ড যাকে করবে, ফিক্সড ফ্রেন্ড করার জন্য তোমাকে ডব্লিউটিটা ফুল দিতে হবে প্রথমত। সেকেন্ড হচ্ছে পরের দিন তার সঙ্গে আবার যেতে হবে তার ঘরে। 2 মিনিট কি ভিডিও দেখার সময় হয় না তোমাদের? অনলি 2 মিনিটস এভরিডে করে, 2 মিনিটস কত নেট পড়ে? নিজেদের ভিডিও করতে তোমরা ব্যস্ত থেকে যাও, কিন্তু বন্ধুদের ঘরে যেতে তোমাদের টাইম হয় না। কোনো রকম একটু চোখ বুলিয়ে চলে এসে কমেন্ট করে দাও কেন। এগুলো সব ফলো করে ইউটিউব কোম্পানি, ভাববে না যে কোম্পানি ফলো করে না। এগুলো সব হবে লাস্ট স্টেজে গিয়ে তোমাদের প্রবলেমটা হবে। এখন তোমরা কেউ বুঝতে পারছো না, লাস্ট স্টেজে গিয়ে তোমরা তখন বুঝতে পারবে কেন এটা হচ্ছে না, আমাদের মনিটাইজেশন কেন হচ্ছে না, কেন এত আটকাচ্ছে, কেন এত প্রবলেম হচ্ছে। এই ফাঁকিবাজিগুলো তখন ধরা পড়বে। তাই এখন থেকে তোমরা সাবধান হয়ে যাও, ফ্রেন্ড করো, ফিক্সড ফ্রেন্ড করো, 5 মিনিটস ওয়াচ করো, ঠিক মতন ওয়াচ করো, ফাঁকি মেরো না। ফাঁকি মারলে নিজেরাই ফাঁকে পড়ে যাবে।
তাই জন্য সবার ভালোর জন্য আমি বারবার তোমাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, যদি তোমরা তোমাদের চ্যানেলটাকে গ্রো করতে চাও তাহলে ঠিক মতন রুলস অনুযায়ী চলো, দেখবে তোমাদের ভালো হবে, ফ্রেন্ডস থাকবে, ফ্রেন্ডরা কোথাও যাবে না, আর একদিনে এক গাদা ফ্রেন্ড নেওয়া টোটালি বন্ধ করে দাও। আমার কথা হলো এটা, মানে আমরা এইভাবেই চলি, আমরা প্রত্যেক দিন, আমি তো নিই না, আমি দুটো কি একটা ফ্রেন্ড হলেই হয়ে যায়, যে আসলে আসবে তাকে আমি ফুল ওয়াচ করে ব্যাগ দিয়ে দিই, এটাই হলো আমার কথা। তাই আমি যেটা বলছি এইভাবে চলো, তোমাদের কাটাটা অনেক বন্ধ হয়ে যাবে, যাদের বলছো অনেক কেটে যাচ্ছে দিদি, অনেক কেটে এই কারণে কাটছে, ফাঁকি মারছে, কত বলবো, বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেলেও অনেকে শোনে, অনেকে শোনে না। তাই যাদের শোনার হয় ভাই শোনো, যাদের দরকার নেই ফিক্সড ফ্রেন্ড এরকম উড়ে উড়ে যাবে যাও, কিছু বলার নেই। প্লিজ আমি এইটুকুই বলার জন্য এসেছি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, আর আমার চ্যানেলটাকে প্লিজ যারা এখনও নতুন কেউ হওনি সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব বাটনে অল ক্লিক করে দিও, অলটা অনেকে করে না বলে আসে না, ঠিক মতন ফ্রেন্ড করো, ঠিক আছে। তা আজকের মতো রাখছি, টাটা, তোমরা সবাই ভালো থাকো, যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করে দিও, ওকে বাই।